হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছো, আমরাও ভালো আছি ঈশ্বরের কৃপায় আর তোমাদের আশীর্বাদে। আমরা আসলে সবাই টেনশনে আছি, জানি না এরপরে আমাদের জন্য কি সময় অপেক্ষা করছে। এখন যেভাবে মানুষ মারা যাচ্ছে, আসলে মন থেকে অনেক ভয় লাগছে। আর এই সময়টাতে তোমরা অনেক সতর্ক হয়ে থাকবে, আর খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না। আর অনেক মানে টেনশন না করে সবাই সচেতন হয়ে থাকবে। তোমাদের বলছি, কিন্তু আমার নিজেরই অনেক টেনশন লাগছে, কিন্তু কী আর করা। তারপরও আমরা এই সময়টা টেনশন না করে নিজেরা সতর্ক হয়ে চলার চেষ্টা করব। খুব প্রয়োজন ছাড়া আমরা বাড়ির বাইরে যাব না। এখন বাজে 3টা, আমরা আসলে দুপুরের খাবার এই মাত্র শেষ করেছি। শেষ করার পরে আমি এখানে তরমুজ কেটে আনছি, তোমরা দেখতেই পাচ্ছ। তরমুজ খাওয়ার পরে আমি পিঠা বানাবো, আসলে বাসায় বসে বসে সময়টা কাটছে না, এই জন্য ভাবলাম যে পিঠা বানাই। এই পিঠাটা আমার খুবই প্রিয়। আমি পিঠা আমার মা এই পিঠাটা আমাকে মাঝে মাঝে বানিয়ে দিত আমাকে মাঝে মধ্যে বানিয়ে দিত আমার খুব পছন্দ ছিল। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে কিভাবে তোমরা এই পিঠাটা বানিয়ে নিতে পারবে। এখানে আমি বরফটা বাটি নিয়েছি, নেওয়ার পরে আমি 6টি কলা চুলে নিয়েছি। নেওয়ার পরে 6টি কলাতে আমি দিয়ে দিয়েছি 4 কাপের 1 কাপ পরিমাণ চিনি। চিনি দিয়ে ভালো করে কলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি ওই 4 কাপেরই 1 কাপ চালের গুঁড়া দিয়েছি, আর 1 কাপ দিয়েছি ময়দা। দিয়ে আমি সুন্দর করে ভালো করে মাখিয়ে নিয়েছি। ভালো করে মাখাতে হবে, তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে আর ফুলবে, মানে ফুলে বড় বড় হবে ভালো মাখানো হলে। আর আমি দিয়েছি এখানে অল্প কিছু কালো জিরে। আর তোমাদের কাছে যদি কালো জিরে না থাকে তাহলে না দিলেও হবে, কিন্তু কালো জিরেটা দিলে অনেক ভালো লাগে খেতে। আর কালো জিরের মানে ইটাও স্মেলটাও অনেক ভালো। তাহলে আমি এখন বানাতে চলে যাচ্ছি, চলো তোমরা দেখে নাও কিভাবে তোমরা বানিয়ে নিতে পারবে। আর তোমাদের সাথে এই জন্যই শেয়ার করছি যে তোমরা বাসায় থেকে বোর না হয়ে তোমরা এই ভিডিও দেখতে পারো, বা এই ভিডিও ভালো না লাগে অন্য ভিডিও দেখো, কিন্তু বাইরের বাইরে যেও না। আর এই পিঠাটাও এই জন্যই শেয়ার করছি যে তোমরা বাসায় বসে কলা স্বাভাবিক সব বাসায় মানে সবাই খেতে পছন্দ করে, আর বাসায় কম বেশি কলা থাকে, এই জন্যই ভাবলাম যে কলার পিঠাটাও শেয়ার করি। আর আমারও অনেক পছন্দ এই পিঠাটা। তেলটা যখন গরম হয়ে আসবে তখন তোমরা এইভাবে দিয়ে দিবে, আমি যেভাবে দিয়ে দিচ্ছি তেলের পর অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি, এরপর অল্প আছে ভেজে নিবে এরকম কালার করে। যখন এরকম লালচে লালচে কালার হয়ে আসবে তখনই বুঝবে যে পিঠাটা ভাজা হয়ে গেছে, তখন এইভাবে তোমরা নামিয়ে নেবে। আর পিঠাটা তেলে ছাড়ার সময় খুবই সাবধানে ছাড়বে, যাতে হাত পুড়ে না যায়, আর অনেক সতর্ক হয়ে ভাজবে যাতে হাতে গরম তেল লাগলে পুড়ে যেতে পারে। এই যে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, আর দেখবে ফুলে ডবল হয়ে যাবে পিঠাগুলো। আমি এখন পিঠা ভেজেছি আর চা বানিয়েছি। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনায় আজকে এখানে শেষ করছি। আর তোমরাও আমাদেরকে আশীর্বাদ করো যাতে আমরা সবাই ভালো থাকি। আর কেউ যদি কখনো আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকো, বা আমার তরফ থেকে যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ক্ষমা চাইলে কেউই কখনো ছোট হয়ে যায় না। ক্ষমা যদি কোনো ভুল করা হয় তাহলে ক্ষমা চাইতে লজ্জা কিসের। আর যদি কেউ অজানায় ভুল করে থাকে তাহলে নিশ্চয়ই তাকে ক্ষমা করে দেওয়া উচিত। আর সবাই আমার ছোট বাবুটাকে আশীর্বাদ করো যাতে আমার ছোট বাবুটা যেন অনেক বড় হয় এবং সুস্থ থাকে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনায় আজকে এখানে শেষ করছি।